শুক্রবার জিরানিয়া মহকুমার বেলবাড়ি ব্লকের শান্তিনগরে কৃষক রোশন দেববর্মার জমিতে পামল চারা রোপণ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য কৃষি দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে গাছের চারা প্রদান, কারিগরি সহযোগিতা এবং অয়েল পাম্প ক্রয়ের ক্ষেত্রে এগিয়ে এসেছে পতঞ্জলি ফুড লিমিটেড এবং গোদরেজ এগ্রো ভ্যাট লিমিটেড। নিঃসন্দেহে অয়েল পাম্প চাষ রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এক নতুন দিক নির্দেশিত করবে। কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে সবুজ বিপ্লবের পথে হাঁটছে দেশ। এবার রাজ্য শুরু হচ্ছে অয়েল পাম্প চাষ। গত 25 জুলাই থেকে শুরু হয়ে আগামী 15 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে রাজ্যের প্রায় 2000 হেক্টর জমিতে লাগানো হবে অয়েল পামের চারা। আমাদের জিডিপির মেইন জিনিসটা আসছে কৃষি থেকে। আমাদের শিল্প আমাদের রাজ্যে তত বেশি নেই, তাহলে আমাদের বেশি নির্ভর করতে হবে কৃষির উপরে, এবং অল্প সময় যেন বেশি ফসল উৎপাদন হয় যেই জিনিসগুলি, সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। যেন এতদিন ছিল রাবার, রাবার চাষ করলে ক্ষতি নেই কিন্তু প্রোডাকশন পেতে পেতে 7 বছর পরে প্রোডাকশন, এটা 4 বছরের পরেই প্রোডাকশন শুরু করবে। এবং রাবার পার হেক্টারে 1,20,000 টাকা তার ইনকাম, আর এটা পার হেক্টারে ইনকাম 2,00,000 টাকা। তো সুতরাং একদিকে সময় কম, টাকাও বেশি ইনকাম করব, প্লাস আমার দেশের চাহিদা যেটা যে পাম অয়েল, এই চাহিদাটা মেটানোর পক্ষে আমরা আমরা ঘুরিয়ে নিজে স্বয়ম্বর হচ্ছি, দেশকে স্বয়ম্বর করছি। কারণ এখন 80,000 কোটি টাকার পাম অয়েল আনতে হয় বহির দেশ থেকে। তো আমরা যদি নিজের দেশে যদি স্বয়ম্বর হয়ে যায় তাহলে এদিক থেকে আমরা ভালো। আর বিশেষ করে পাহাড়ি এলাকায় অনেক জমি এখনো খালি পড়ে রয়েছে। একটু আগে দেখেছেন একটা ছেলে রোশন দেববর্মা, সে এখানে তার 4 হেক্টর অর্থাৎ 24 খানি জায়গার উপরে সে অয়েল পাম্প শুরু করছে। আজকে আমাদের স্টার্ট উদ্দেশ্য হলো 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একবার এটা হলো ড্রাইভ শুরু হয়েছে। আজকে আমরা 4 তারিখে এখানে করলাম, আরেকটা গ্রুপকে দিয়ে, গোদরেজকে দিয়ে, এটা করেছে পতঞ্জলি গ্রুপ, গোদরেজকে দিয়ে আমরা আম্বাসা শুরু করব।